জেকে স্কাই প্রতিযোগিতায় দুই শিশুকে ব্ল্যাক বেল্ট। হুগলির চন্দননগরে দেব মার্শাল আর্ট অ্যাসোসিয়েশন এবং সবুজের অভিযান ক্লাবের যৌথ উদ্যোগে জেকেএস স্কাই বেল্ট বার্ষিক পরীক্ষার আয়োজন করেছিল। উপস্থিত ছিলেন জেকেএস স্কাই পশ্চিমবঙ্গের সভাপতি সেন্সি সূর্য নারায়ণ শেঠ, প্রধান কারিগরি পরিচালক এবং পরীক্ষক জেকেএস এবং স্কাই জাতীয় রেফারি এবং বিচারক কৌশিক বসু। এছাড়া উপস্থিত ছিলেন সেন্সি অশোক কুমার, সেক্রেটারি স্কাই হাওড়া এবং বিশ্বজিৎ মুখার্জি, প্রাক্তন বিচারক কেকেবি সভাপতি। এই প্রতিযোগিতায় দুই শিক্ষার্থী সম্রাট দাস ও অপূর্ব সাউকে ব্ল্যাক বেল্ট পরিয়ে দেওয়া হয়। এতে খুশি বাচ্চাদের বাবা মা। বিশ্ব পরিবেশ দিবসে তোমরা যেমন শরীর চর্চা করছো, শরীর চর্চার সঙ্গে সঙ্গে এটাও একটা শপথ নেবার দিন যে আমরা গাছ লাগাবো, গাছ বাঁচাবো, জলাভূমি ভরাট করবো না, কোথাও যদি প্লাস্টিক ফেলবো না, প্লাস্টিক ব্যাগ ব্যবহার করবো না, এই শপথগুলো নেওয়া দরকার। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ।